ডাকার গুলিস্তানে বসে টাকার হাট, টাকা দিয়ে হচ্ছে টাকা কেনা বেচা। এ যেন এক অন্যরকম হাট, মনে হয় টাকার মেলা। হয়তো আপনারা ভাবছেন টাকা দিয়ে আবার টাকা কেনা যায় নাকি, টাকা দিয়ে আমরা সব সময় কিনে থাকি গরু ছাগল হাঁস মুরগি এগুলা, এটা আবার কীরকম কথা? আসলে বন্ধুরা, টাকার হাটে এসে আমি নিজেও অবাক হয়ে গেছি, টাকা দিয়ে টাকা কেনা বেচা ভাবতেই অবাক লাগে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন টাকা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো টাকার হাট এবং টাকার হাটের দোকানদারের সাথে কথা বলবো। আসলে এখানে পুরান টাকা দিয়ে নতুন টাকা বিক্রি করা হয়, চিরা টাকা দিয়েও ভালো টাকা দেওয়া হয়। আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি টাকার হাটে। শুনতে অবস্থা ভালো, এটাই সত্য, বাংলাদেশের গুলিস্তানের মানে টাকা দিয়ে টাকা বিক্রি হয়। সো চলুন আপনাদেরকে দেখাই টাকার হাট। সো স্টার্ট দা ভিডিও। সো গাইস, আমরা এখন চলছি টাকার হাটে, যেটা হচ্ছে গুলিস্তানের গোল চত্বরে। তো আমরা এখন একজন দোকানদারের সাথে কথা বলবো, কিভাবে তোমরা এখানে এসে টাকা কিনতে পারবে এবং টাকা দিয়ে টাকা এক্সচেঞ্জ করতে পারবা। সো একজন দোকানদার আছে, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়া আলাইকুম সালাম, ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। সো আমরা আসলে কিছু ডিটেইল জানতে চাই যে এখান থেকে যারা টাকা নিতে আসবে তারা কিভাবে কি টাকা নেবে, পুরান টাকা দিয়ে কিভাবে নেবে, নতুন টাকা আর ভাঙতে নিলে কত টাকা? পুরান টাকা এখন কিনা হইলো কন্ডিশনের উপরে। তো কাকা, যদি মনে করেন আমি আপনাকে 500 টাকা দিয়ে নতুন নোট নিব, 500 টাকা কত টাকা চার্জ রাখবেন? 500 টাকা 30 টাকা রাখি আমরা। আচ্ছা আচ্ছা, এই আমি যে কোনো নতুন নোট নিতে পারবো? না না, যে কোনো নতুন নোট না, আপনি নোটের মধ্যে দাম কম কম আছে বেশি আছে, যেমন 10 টাকা নোটগুলো একটু দাম বেশি, 20 টাকা নোট নিলে 500 টাকা 30 টাকা নিতে পারবেন। আচ্ছা, আপনি 100 টাকা নোট নিলে আপনি নিতে পারবেন 500 টাকা 10 টাকা দিয়া, এইভাবে আর কি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসলে অবিশ্বাস্যই সত্য, যেখানে কিনা টাকা দিয়ে টাকা বিক্রি হয়। সো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আরো দোকান, কতগুলা দোকান, শুধু টাকাই টাকা। যারা আসতে চাও তারা এখনই খুব দ্রুত চলে আসে গুলিস্তানের গোল চত্বরে, শুধু টাকাই টাকা। গাইস, এখানে আমরা জানবো কিভাবে টাকা বেচা কিনা হয়, মানে নতুন টাকার হাট এখানে আছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইয়া বলবেন কি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রানা খান। আচ্ছা, মানে এই টাকাগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? নতুন টাকা 10 টাকা নোট 1000 হইলো 1180 টাকা, 20 টাকা নোট 2000 হইলো আপনার 150 টাকা, আর 50 টাকা 5000 হইলো 150 টাকা, আর 100 টাকার বান্ডিল হইলো 10000 হইলো আপনার 150 টাকা। ঠিক আছে, এভাবে হলো নতুন টাকা বিক্রি করা হয়। চিরা টাকা যে এটা কি, মানে চিরা টাকা হইলো আপনার সিরার উপর নির্ভর করে, দেখা গেছে আপনি সিরা দেখা কতটুক ছিড়ছে কতটুক মানে শর্ট, ওই হিসাব করে আমরা পার্সেন্ট হিসাবে আর কি সিরা টাকাটা নিই। আর আমাদের এমনি সর্বনিম্ন আমরা শতকরা 20% সিরা টাকা নিই। তাইলে এইখানে আপনারা মানে কখন মানে দোকান বসেন আর কখন মানে আপনারা দোকান ক্লোজ করেন? আমরা সকাল 8টা থেকে রাত্রের 10টা পর্যন্ত এখানে আমরা দোকান থাকি। প্রতিদিন কি আপনাদের আসলে পাওয়া যাবে না? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাসের আগে প্রতিদিনই পাবেন। 1000 2000 5000 10000 টাকার বান্ডিল ওনাদের কাছে থাকে। তো তারা বান্ডিলের উপর নির্ভর করে ওনারা কিছু পরিমাণ লাভ নেন, যেমন প্রতিটা বান্ডিলে 50 টাকা 100 টাকা 30 টাকা 80 টাকা 150 টাকা 200 টাকা এরকম ওনারা লাভ নিয়ে থাকেন। আসলে বন্ধুরা, এটাই ওনাদের ব্যবসা, এই ব্যবসা করেই ওনারা ওনাদের সংসার চালান। এই টাকার হাট সবচেয়ে বেশি জমজমাট হয় দুইটা ঈদে। যদি কখনো এখানে ঈদের আগে আসেন তাহলে এখানে অনেক ভিড় পাবেন এবং আরো প্রচুর টাকার দোকান এখানে পাবেন।